আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ নিয়ে উপস্থিত হয়েছি। আন আবি ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু ইয়াহইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, নিশ্চয় তার সমস্ত অবস্থাই হচ্ছে উত্তম, ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আর এটা কারোর জন্য নয় শুধুমাত্র মুমিন ব্যক্তির জন্যই, সেটা কি, ইন আসওয়াবাতহু সাবওয়া শাকারা ফাকানা খায়রুল্লাহ, যদি কোনো খুশির খবর খুশির বার্তা মুমিন ব্যক্তিকে পৌঁছায় এবং তাতে সে শুকরিয়া আদা করে, ফাকানা খায়রুল্লাহ, তো সেটা তার জন্য উত্তম, এই কারণে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করলে নেয়ামত বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকর করো শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার বা তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দিব। তো কোনো কোনো খুশির খবর আসলো তাতে শুকরিয়া আদা করলো, এতে মুমিনের জন্য ভালাই রয়েছে, দুনিয়াতেও ভালাই আখেরাতেও শুকরিয়ার ফল সে আল্লাহ তাআলার কাছে পাবে। ওয়ালাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এটা কারোর জন্য নয় শুধুমাত্র মুমিন ব্যক্তির জন্য, ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রুল্লাহ, ওয়া ইন আসাবাতহু যাররা সাবারা ফাকানা খায়রুল্লাহ, আর যদি মুমিন ব্যক্তিকে মুসিবত আসে এবং তাতে ধৈর্য ধরে, যদি তাতে সবর করে থাকে তাহলে এটাও তার জন্য উত্তম। মুসিবতে সবুর করা আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন এবং সবুরের ফল খুব উত্তমভাবে তাকে দেওয়া হবে। কিয়ামতের মাঠে যখন সবুরের ফল দেওয়া হবে তখন মানুষ এটা আশা করবে যে কাশ দুনিয়াতে আমার গায়ের চামড়া কাঁচিতে করে কাটা হতো, তাহলে আমি আজকে সেই কষ্টের সবুরের ফল পেতাম। তো মুমিনের অবস্থা যদি সুখে থাকে তাতে শুকরিয়া আদা করে তো এটা তার জন্য উত্তম, আর যদি কোনো মুসিবত আসে তাতে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য উত্তম। তো মুমিনের অবস্থা সুখের সময়ও উত্তম এবং দুঃখের সময় উত্তম। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা যেই হালাতে থাকি না কেন আল্লাহ তাআলার নেয়ামত মনে করতে হবে, আল্লাহ তাআলার মেহরবানি মনে করতে হবে যে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলা মুমিনদের জন্য ভালাই রেখেছে, খাইরিয়াত রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার এবং আল্লাহ তাআলার দেওয়া ছোট বড় নেয়ামত এর উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন এবং ইমানি হালাতে যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।